বিভ্রান্ত দাগরে ছাড়াবেন না, আপনাদের বিভ্রান্ত কোনো কাজে আসবে না। দেশটা তো রসাতলে নিয়ে যাচ্ছে, দেশটাকে আরো গণতন্ত্রহীনতা করে মানুষ তখনই সন্তুষ্ট হতো যদি পিঁয়াজ 80 টাকা দিয়ে না কিনত। 6 মাসে তোমরা মাংস কিনে খেতে পারে না। কারা সেনের সদস্যতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কুঠারাঘাত করেছে। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের কথা শুনবেন না, আমার নেতা তারেক রহমানের কথা শুনবেন না, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কান দিবেন না, কিন্তু দেশটা তো ক্ষতি হয়ে যাচ্ছে, দেশটা তো রসাতলে নিয়ে যাচ্ছে, দেশটাকে আরো গণতন্ত্রহীনতা করে দিন দিন এগিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কি আওয়ামী লীগ অশিক্ষিত? আপনারা আওয়ামী লীগ কি আপনারা কিছু জানেন না? আপনারা তো জোর গলা দিয়ে বলেন আপনারা এই দেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল। তাহলে বন্ধুরা, নেতৃবৃন্দ, যে কথাগুলো আপনারা এখন বলা শুরু করেছেন এই কথাগুলোতে মানুষ সন্তুষ্ট নয়। মানুষ তখনই সন্তুষ্ট হতো যদি পিঁয়াজ 80 টাকা দিয়ে না কিনত, মানুষ আরো সন্তুষ্ট হতো যদি চিনির বাজারের দামটা কমিয়ে দিতে, মানুষ আরো সন্তুষ্ট হতো মোটা চালের দাম যদি একটু কমিয়ে দিতে। প্রিয় ভাইয়েরা, লজ্জা হয় আমার, যে গরিব মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, 3 মাসে একটি ডিম খেতে পারে না, 6 মাসে একটু মাংস কিনে খেতে পারে না, আর আপনারা আমাদের এই কষ্টার্জিত টাকা বিদেশে লুট করে বাড়ি বানাবেন, সুন্দর পাঞ্জাবি পাজামা গায়ে দিয়ে আমরা সাদেকের যুদ্ধ করা যে পতাকা এনেছি সেই জাতীয় পতাকা ব্যবহার করে আপনারা অমূলক অসত্য মিথ্যা কথা বলে দেশ শাসন করবেন। 86 সালে বেগম জিয়া বলেছে যে আপনারা সদরাবরণে প্রথম তো করেন না, আসাদের প্রথম খুব নিকটে, কারা সেদিন বেইমানি করেছে সাদেক সাহেব, কারা সেদিন সদস্যতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কুঠারাঘাত করেছে, সেই বিষয় আজকে আওয়ামী লীগ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনার সামনে কিছু মনে করিয়ে দিতে চাই। আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে আপনারা পঙ্গু করে দিয়েছেন, ভঙ্গুর করে দিয়েছেন, মানুষের কষ্টার্জিত টাকা আপনারা পাচার করে দিয়েছেন। যখনই আপনাদের এইসব কথা বলা হয় তখনই আপনারা শহীদ জিয়াকে নিয়ে কথা বলা শুরু করেন, তারেক রহমানকে নিয়ে কথা বলা শুরু করেন, আবার নতুন করে কথা শুরু করে দিয়েছেন একজন প্রবীণ আওয়ামী লীগ নেতার মুখে শুনলাম কি সংলাপ আলোচনা জাতিসংঘের মাধ্যমে। বিভ্রান্ত দয়া করে ছড়াবেন না, আপনাদের বিভ্রান্ত কোনো কাজে আসবে না। বিএনপি শিখেছে, বিএনপির নেতাদের দেওয়াল পিটে ঢেকেছে, 52 লক্ষ মামলায় মাথা নিয়ে বিএনপি এখন কথা বলতে শিখেছে, বিএনপি এখন জনগণের পাশে আছে, জনগণ বিএনপির পাশে আছে। তাই আপনারা দেখেন খুলনায় সব বন্ধ করে দেওয়ার পরও গামছা পরে নদী পার হয়ে মানুষ বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে, এটা যে প্রমাণিত হয় আওয়ামী লীগ যতই বলে আপনার পায়ের নিচে মাটি নাই আবল তাবল কথা শুরু করেছে।